তো আজকের বিষয়টি আমরা আবার একটি সেকেন্ড হ্যান্ড সেট নিয়ে আলোচনা করবো তো সেকেন্ড হ্যান্ড সেট একটা বিক্রি আছে হুগলিতে বুঝতে পারছেন তো আমি ঠিকানা দিয়ে দিচ্ছি এবং মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন এবং কি কি বিক্রি আছে সেট আপের সাথে এগুলো একটু খোঁজ করে নেবেন এবং দামাদামিটা সরাসরি আপনারা স্পটে গিয়ে করবেন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আপনারা কি করেন অনেকেই নেওয়ার জন্য ফোন করেন বাট আপনাদের দামাদামি পড়লো না তাহলে সেক্ষেত্রে নেওয়ার দরকার নেই তো আগে জিনিসটা দেখে কন্ডিশান কী আছে জিনিসের মধ্যে কোয়ালিটি কী আছে তো সেটা দেখেই দামাদামি হবে বুঝতে পারছেন সাপোজ আপনাদেরকে আমি একটা উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি আপনি দোকানে যান না আগে থেকে ফোন করে যে এই জিনিসটার কী দাম আছে জিনিসটার কন্ডিশানেই দেখলেন না যেরকম কি কোনো দামাদামি হয় যার মাল সেটা তিনি অ্যাপ্রক্স প্রাইস বলতেই পারে বুঝতে পারছেন তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরাসরি স্পটে গিয়েই দামাদামি করবেন এটাই ঠিক হবে যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল কন্ডিশান কী আছে তার মধ্যে এটা তো দেখতেই হবে কন্ডিশান ওকে থাকলে অসুবিধা নেই কন্ডিশান ওকে না থাকলেও দেখবেন জিনিস তো প্রত্যেকটা জিনিসের কন্ডিশান কী আছে এটা দেখেই আপনারা দামাদামি করবেন তার আগে কিন্তু ফোনে দামাদামি করলে আপনারা এগুলো ভুল করেন অনেকেই আমাকে ফোন করেন দামটা জানার জন্যই ফোন করেন আবার কেউ কেউ নেওয়ার জন্য নেওয়ার ইচ্ছা থাকে বাট কীরকম প্রাইস সেটা জানতে পারেন বাজার মাল তিনি একটা অ্যাপ্রক্স প্রাইস বলতেই পারে তো আপনাদেরকে তো দামাদামি করতে হবে স্পটে গিয়ে জিনিসটার কন্ডিশান কী আছে সেই দেখে বুঝতে পারছেন তো আমি এই যে ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিলাম আপনারা সরাসরি স্পটে গিয়ে দেখে নেবেন কীরকম মাল আছে কন্ডিশান কী আছে সেটা সাউন্ড সেট আপ ওনলি সাউন্ড সেট এর সাথে পার লাইটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার বিক্রি নেই বুঝতে পারছেন তো অনলি সাউন্ড সেট বিক্রি আছে আমাকে বলেছে যার স্পিকার আছে কত বার করে আছে এগুলো একটু জেনে নেবেন এবং কি কি বিক্রি আছে সেগুলো জেনে নিয়ে আপনারা সরাসরি ওখান থেকে মালটা নিয়ে আসবেন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে বুঝতে পারছেন তো ঠিক আছে